আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই, কমেন্টস করে জানাবেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের। কেমন কাটছে আপনাদের শীতের সকালগুলা, দিনগুলা সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি তো বেশ কাটিয়ে আসলাম বাড়িতে, তো আজও আরেকটি বাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভালো লাগবে। লাস্ট যে ভিডিওটি বাড়ির পোস্ট করেছিলাম আপনাদের অনেক ভালো লেগেছে। আমি সবসময়ই আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্টস পাই। কমেন্টসগুলা পড়ার পরে অন্তর থেকে আপনাদের জন্য দোয়া বের হয়, যেটা আমার ছোট্ট একটা সন্তান, সেও আপনাদেরকে দোয়া করে, কাজের অনেকটা এনার্জি পাই। গত ভিডিওতে বলেছিলাম যে বাড়ির বাহিরে যে কাজগুলা করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটাই নিয়ে আজ আপনাদের মাঝে এসেছি, আশা করি ভালো লাগবে। আর আমি সকালে ঘুম থেকে উঠে জাস্ট চা নিয়েছি। গত দুই দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আজ রোদ উঠেছে, তো ভাবলাম যে ছাদে একটু রোদ পোয়াই আসি আর আশেপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। বাড়িতে নানান ধরনের দেশীয় যে ফলগুলা হয় সেইগুলার গাছ আছে, আর ছোটবেলায় তো আমরা প্রচুর পরিমাণে কিন্তু এইগুলা খেয়েছি, এগুলা নিয়ে অনেক স্মৃতি আছে। তো এই ডালিমটা ফেটেছিল, নিয়ে আসলাম। শায়ন এখনও ঘুম থেকে ওঠে নাই। আর এটা হচ্ছে সবেদা গাছ। এই সবেদা গাছ অনেকেই, সবেদাকে চিনেন কিনা জানি না, যারা যারা চিনেন তারা অবশ্যই জানাবেন। আর সবেদা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই সবেদা নিয়েও আমাদের অনেক স্মৃতি আছে। আমরা এই সবেদাগুলো পাড়তাম, পাড়ার পরে যে গরুতে যে খাবার খাই, খড় বা বিশালি, আমাদের অঞ্চলে বিশালি বলে, বিশালির গাদার ভিতরে ঢুকিয়ে রাখতাম আর প্রতিদিন একবার করে দেখতাম যে এগুলা পেকেছে কিনা। একবার তো আমার ভাইয়ের গুইসাপেই কামড় দিল দেখতে গিয়ে। এগুলা দেখলে আসলে স্মৃতিগুলা তাজা হয়ে যায়। এটা একটা কামরাঙা গাছ, ছোট্ট একটা কামরাঙা গাছ, এত পরিমাণ কামরাঙা ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর নিচ থেকে যে বস্তাটা দেওয়া হয়েছে সেটার একমাত্র কারণ হচ্ছে বাড়িতে যে ছাগল ঘোরাঘুরি করে এগুলা খেয়ে ফেলে, এই জন্য এই বস্তাটা দেওয়া হয়েছে, কারণ খুবই ছোট্ট একটা গাছ। তো এই দেশীয় ফলগুলো আসলে কিনতে তো পাওয়াই যায়, কিন্তু বাড়িতে থাকলে যে খেতে কত শান্তি হাতে ছিঁড়ে খাওয়া। তো সকালবেলা একদমই ঘরের সব দেশীয় ফলগুলাই খাবো, খাওয়ার পরে বাদবাকি যে কাজগুলো আছে সেইগুলা করা হবে, তো আপনারা দেখতে থাকেন। আর সবসময়ই ঘরের কাজ শেষ করার পরেই কিন্তু বাহিরের কাজগুলো করা হয়। এখানে মুরগি ধরে রাখা হয়েছে, এগুলা জবাই করা হবে। মুরগিগুলাকে খেতে দেওয়া হয়েছে, ওরা খাচ্ছে। আর একসাথে কি হয়, খেতে দিলে ঠুকাঠুকি করে, এই জন্য আলাদা করে খেতে দেওয়া হয়। তো হাঁসগুলা ছাড়ার পরে হাঁসগুলার খেতে দেওয়া হবে। তো ওরা দেখেন চলে আসছে, কিন্তু আবার যখন খেতে দেওয়া হবে ওরা জানে ওদের কোন জায়গায় খেতে দেওয়া হয়, ঠিক সেই জায়গায় গিয়েই খাবারটা খায়। আর এই চীনের হাঁসগুলা খেয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তো আমাকে দেখে খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে। তো এদিকে হাঁসেরও খেতে দেওয়া হলো। এগুলা কিন্তু পুরোটাই বাড়তি কাজ। আসলে ওদের আওয়াজ শোনানোর জন্যই আমি কথা বন্ধ করেছিলাম। তো এই যে দেখেন, এই বাচ্চাগুলাকে মুরগিতে নিয়ে বেড়াচ্ছে। আর হাঁসের যে খাবারগুলা খাওয়ানো হয়েছে সেগুলাই কবুতারে খেলো, কারণ কবুতারগুলার ঘর ঠিক উপরে আর কবুতার অনেক বেশি পালে। আমার আব্বা অনেক দিন ধরে কবুতার পালে, আর কবুতারের মাংস তো জানেনই অনেক ভালো লাগে। আর আমরা আসার পরে যে কতগুলা কবুতারের বাচ্চা খেলাম, হাঁস মুরগি এইসব কিন্তু একটাও বিক্রি করা হয় না, কারণ বাড়িতে অনেক আত্মীয় স্বজন, আমাদের বিয়ে হয়েছে, আমাদের আত্মীয় স্বজনগুলা আছে, এই জন্য একটাও বিক্রি করে না। তো ওই কাজগুলো শেষ করার পরে গোয়ালের দিকে এসেছি। আর গোয়ালটা তো দেখতেই পাচ্ছেন, খুব বড় একটা এরিয়া নিয়ে এই জায়গাটা, আর এই জায়গাটা পরিষ্কার করা অনেক কষ্ট। তারপরেও এভরিডে কিন্তু এটা পরিষ্কার করা হয়, আর এই জায়গায় যে খোল ভিজানো হয়, গরুর যে খোল খাওয়ানো হয় সেটা, এখান থেকেই খোলটা নিয়ে এদেরকে খাওয়ানো হয়। বলে না যে চাষির যদি গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান না থাকে তাহলে সে চাষি হয় কি করে, তো সেইটাই আসলে। এগুলা করা অনেক কষ্ট, তারপরেও করে, কারণ অনেক লাভবান হয়। আর এই যে হাল চাষের গরু যদি চাষির না থাকে তাহলে কিন্তু আরো সমস্যা। এখন তো অনেক পাওয়ার টিলার এসেছে, পাওয়ার টিলারেই সব চাষবাস করে, তারপরেও কিন্তু গরুর যে
উপকারিতা এটা বলে শেষ করা যাবে না। আমাদের অঞ্চলে তো এখনো গ্যাস আসেনি, যারাই গ্যাস ব্যবহার করে তাদেরই সিলিন্ডার গ্যাস আছে, আর তাছাড়া কিন্তু লাইন গ্যাস নাই। আর এই গোবরগুলা রান্নার কাজেও ব্যবহার করা হয়, আর জৈব সার হিসাবে তো আছেই, কারণ আমাদের যে চাষবাস সব কিছুই মানে সব চাষ করা হয়, এই জন্য গোবরের তো উপকারিতা বলে শেষ করা যাবে না। আর এখন তো গোবর দিয়ে অনেক কিছুই তৈরি হচ্ছে নাকি শুনছি। যাই হোক, তো এই গরুগুলা বের করার পরেই এই গরুর যে গোবর, তারপরে যে খড়গুলার নিচেই পড়ে এর খামারটা, এগুলো সব পরিষ্কার করা হবে। আর যে পানিটা দেখতে পাচ্ছেন চারির ভিতরে রয়েছে, এগুলাই এই দিক দিয়ে বের হয়ে যায়। এখানে একটা কোনো কিছু পেতে রাখলে এগুলা ময়লা পানি সবটা বের হয়ে যায়। যদি কেউ সৎ উপায়ে টাকা কামাই করতে চান, তাহলে অবশ্যই যারা শহরের বাড়িতে থাকেন তারা গ্রামের বাড়ির মানুষজনের কাছে গরু কিনে দিয়ে যাবেন। এগুলা হচ্ছে সৎ টাকা, এগুলা কখনোই আপনার কাছ থেকে যাবে না, আপনার কাছেই থাকবে। তো এই যে গরুর যে খাবার, এই খাবারের যে বিশালির গাদা, এইভাবেই দেওয়া হয়। আরও আছে এই বিশালির গাদা, তো এগুলা কাটা হয় মেশিনের মাধ্যমে, কারণ এতগুলা গরুর খাবার কাটা সম্ভব না। তো এই যে এইগুলা, এটা হচ্ছে কারেন্টে চলে, তো এই মেশিনেই কাটা হয়। আর এইগুলা কেটে দিয়ে যায় দুপুরে, একটা লোক আসে, লোক এসে সে এগুলা কেটে দিয়ে যায়। আমি বাড়ির ভিতরে চলে এসেছি, এখন রান্না বসাবে, সেমাই রান্না করবে রস দিয়ে। তো এখানে নারকেল কোড়া হচ্ছে, নারিকেল দিয়ে তারপরে রস দিয়ে সেমাইটা রান্না করবে। তো রসের ভিতরে দিয়ে দিচ্ছে নারিকেল, আর নারিকেলটা একটু বেশিই খায় আমাদের অঞ্চলের মানুষ, তো বেশ অনেকটা পরিমাণ নারিকেল দিয়ে দিল। আর এটা হচ্ছে খেজুরের রস, এর ভিতরে এখন অল্প পরিমাণ দুধ দিয়ে দিচ্ছে, কারণ বেশি দিলে রসের যে স্বাদটা আছে এটা পাওয়া যাবে না, সেই কারণে। এর ভিতরে একটা এলাচ আর একটা দারুচিনির টুকরায় থেতো করে দিয়ে দিল, কারণ রসের সাথে এলাচের গন্ধটা খুব বেশি একটা ভালো যায় না। তো এটা চুলায় বসিয়ে দিয়েছে, এখন এটা গরম হয়ে গেলে সেমাইটা দিয়ে নামিয়ে নিবে। আমি হচ্ছে খামার ঝাড় দিব, তো তার জন্য একটু ঝাঁটাটা দেখিয়ে নিচ্ছি। আমাদের অঞ্চলে এইভাবে ঝাঁটা তৈরি করে, মানে ঝাড় দেওয়ার কষ্টের জন্য একটু লম্বা করে নিয়েছে, তো আমি ঝাড়ু দিচ্ছি। বাড়িতে এত বেশি কাজ, আসলে এগুলা না করে বসে থাকতে ভালো লাগে না, মানে কাজের পরিমাণে মানুষজন কম হয়ে গিয়েছে। তারপরেও একজন চাষি আর একজন ভাবি আছে, যে সবসময় আপদ বিপদে পাশে থাকে এবং সবসময়ই কাজ করে দিয়ে যাই। আর কিছু কিছু কাজ আছে যেগুলা মানুষ দিয়ে করালে আসলে অতটা বুঝে না পরিষ্কারের বিষয়টা, এই জন্য নিজেদের করাই ভালো আর নিজেরাই করা হয়। তো এগুলা ঝাড়ু দিয়ে, অনেকটা এরিয়া তো, ঝাড়ু দিতে তো একটু কষ্টই হয়। আর আমি বাড়িতে এসে খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, তো এগুলা কাজ করে যদি আর একটু শুকিয়ে যাই, কারণ বাড়িতে এসে প্রচুর পরিমাণে খাওয়া হয়। তো পুরো জায়গাটাই তো মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, অনেক দিন পরেই ঝাড় দিচ্ছি, ভালোই পারছি। আর এটা হচ্ছে ছাগল রাখার অভয়ারণ্য, এই জায়গায় ছাগলের খাবার রাখা হয় বা ছাগল খাই, ছাগলের ভিতরে ঘোরাঘুরি করে, তো এই জন্য একটু এই যে বাঁশ কেটে বেড়া দিয়ে দিয়েছে, ছেড়ে দিলে এই গাছগাছালি খেয়ে ফেলে। আর ওদের খাবার এখানেই খাওয়ানো হয়, এখানে কিছু লাকড়িও রাখে, এগুলা পরিষ্কার করা হয় যখন হচ্ছে যে সার ফেলে, মানে যে গোবর যেখানে জমা রাখে ওই গোবর যখন মাঠে নিয়ে গিয়ে ফেলে তখনই এগুলা পরিষ্কার করা হয়, তাছাড়া এইভাবেই থাকে। আর এটা ব্যাক সাইডের, মানে বাড়ির পেছন সাইডে, তো এই জন্য অত বেশি সমস্যা হয় না। তো এই ছাগলটার দাম 14,000 টাকা হয়েছে। নিজে যদি হাতে পেলে গরু বা খাসি এগুলা কুরবানি করা হয় তাহলে কিন্তু বেশি ভালো, তো নিজের হাতেই পালা ভালো। তো বাড়ির ভিতরে চলে এসেছি, আর এখন যে মুরগি দুইটা জবাই হয়েছে সেগুলো সাফ করব। আর বাড়িতে যখন নিজেদের খাওয়া হয় তখন চামড়া রেখে দেয়, চামড়া রেখে দিলে মাংসের স্বাদ ভালো লাগে খেতে, তো আমি চামড়া ছিঁড়ে ফেলেছি। আর ভাবি যেটা করছে সেটা ছিঁড়ে নাই, সে সুন্দর করে করছে, আমার আসলে এইভাবে অভ্যাস নাই, এই জন্য পারিনি। তো সিটারুটি পিঠা দিয়ে আজকে মুরগির মাংস হবে সকালের নাস্তা,
তাছাড়া রয়েছে এই যে রস, খেজুরের রস। খেজুরের রস কীভাবে জাল দেয় আমি পরের ভিডিওতে দেখাবো, কারণ এটা দেখানোর আগেই জাল দেওয়া হয়ে গিয়েছে, মানে আমরা অন্য কাজ করতে করতে জাল দেওয়া শেষ হয়ে গিয়েছে, সেজন্য দেখাতে পারিনি। তো অনেক বছর পরে খেজুরের রস খাচ্ছি বাড়িতে এসে, কারণ বাবু হওয়ার পর থেকে আর শীতকালে আসাও হয় না, রসও খাওয়া হয় না। তো এই যে তেলের পিঠা করেছে আর সেমাই রান্না করা হয়েছে যেটা আমি দেখালাম, সাথে একটু পেয়ারা কুচি করে দিয়েছে কারণ আমি এত মিষ্টি খেতে পারি না। আজ সকালের নাস্তাই এই, আর সায়ান তো খাওয়া শেষ, আর এখন ছিটা রুটি পিঠা আর মুরগির মাংস হবে। আসলে রান্নাগুলা দেখানো সম্ভব হচ্ছে না, কারণ অনেক সময় বাহিরের কাজ করছি বা কেউ আসতেছে, গল্প করা হচ্ছে, আর সব সময় ফোন হাতে করে ঘুরে বেড়ানোও শোভা দেখায় না, কারণ বাড়িতে সবাই কাজে ব্যস্ত থাকে, আমি যদি ফোন হাতে করে ঘুরে বেড়াই তাহলে একটা খারাপ দেখাই। তো এটা হচ্ছে দুপুরবেলা, দুপুরবেলা রান্নার আয়োজন চলছে। এটা হচ্ছে রাজহাঁস, আর রাজহাঁস জবাই করা হয়েছে। রাজহাঁসের সাথে হবে হচ্ছে খিচুড়ি, সাথে থাকবে ইলিশ মাছ ভাজা। তো রাজহাঁসটা আন্টিরা মিলে সবাই পরিষ্কার করছে। আর এদিকে এই খিচুড়ি রান্নাটা আমি অবশ্য দেখিয়েছি, আমার ভিডিওতে আছে। আর এই হকদানা খিচুড়িটা, এটা আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার। তো এখানে যে চালটা ধুয়ে নিয়েছে, এর ভিতরে এখন ডাল দিয়ে দিয়েছে, একে একে দিয়ে দিবে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর সবই গোটা গোটা। আর মরিচটা মাঝখান থেকে একটু চিরে দিয়েছে, এর ভিতরে এখন লবণ, হলুদ, যে গরম মশলা আছে সেগুলা সব কিছু দিয়েই রান্নাটা হবে। আর আমি আগেই বলেছি, যেহেতু আমাদের অঞ্চলে লাইন গ্যাস নাই, সব সিলিন্ডারে করা লাগে, এই জন্য বেশি বড় বড় রান্না হলে সেগুলা লাকড়ি চুলাতে করে, আর এই যে হালকা পাতলা রান্নাগুলা এগুলা গ্যাসের চুলাতে করে। তো এখানে ইলিশ মাছটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু টুকিটাকি কাজ সারাদিন চলতে থাকে, এর ভিতরে টাইম, ঠিক টাইম মতো খাবার খাওয়া, নামাজ আদায় করা, সব কিছুই কিন্তু ঠিক রেখে তারপরে চলে। তো খুবই ভালো লাগে আসলে, বাড়িতে আসলে একদম অন্যরকম একটা লাইফ দেখা যায়। তো এই হচ্ছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে ভালোবাসা দিয়ে আমার সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।